আসসালামু আলাইকুম। বাংলা পরীক্ষা ছিল আজকে। বাংলা পরীক্ষা নিয়ে কিছু বলার নাই আসলে। বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা প্রশ্ন খুব 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 সহজ আসছে। লিটারালি কালকে রাতে যদি নাও পড়ে যেতাম তাহলে গ্রামারের যে প্রশ্ন, 15-15 আনসার করা যেত, তারপর ওয়ার্ড মিনিং হয়তো 4-5টা এমনিতেই আনসার করা যেত, তারপরে আর কি ভাব সম্প্রসারণটা একটু কঠিন আসছে আমার যা ধারণা। তবে সারাংশটা শুনছি খুব সহজ আসছে, মানে আসলেই সহজ আসছে, বাট আমি সারাংশটা দিই নাই কারণ আমার কেন জানি মনে হয় সারাংশতে ফুল মার্ক পাওয়া যায় না বা 7-8, তো আমি আর কি ভাব সম্প্রসারণটা দিয়েছি। আর আরেকটা জিনিস হয়েছে যে সংলাপ খুব সহজ আসছে, মাধব কৌশিক করে একটা ফ্রেন্ডের নাম নিয়ে দিয়ে আসছে যে এ করে এ করে, তো এটা প্রতিকার আছে কারণ কি। আর তারপর হচ্ছে যে প্রতিবেদনটা আমি যে নিয়মে লিখছি, এটা নিয়মে লেখার পর একটা ফ্রেন্ড কল দিছে, তা হা কলেজ থেকে কল, সিলেট থেকে কল দিয়ে বলছে যে তুই কীভাবে লিখছি, বলে আমি এইভাবে লিখছি না, এইভাবে তো হওয়ার কথা না। দেন আই ডোন্ট নো, যা হবে দেখা যাবে, বাট এ প্লাস ইনশাল্লাহ থাকবে। যদি এইটা ভুলও হয়ে যায় তারপর ইনশাল্লাহ এ প্লাস থাকবে, বাট আমি নেগেটিভ চিন্তা করতে চাচ্ছি না। তো একটা ইয়ে ছিল, নোটিশ ছিল, বা যারা সাবস্ক্রাইবার আছে এখন মেবি 395, কালকে 5 জন বাড়ছে। লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি যে 391 হয়, কতক্ষণ পরে দেখি 392, আবার কতক্ষণ পরে দেখি 390, মানে একজন বাড়ে, একজন আনসাবস্ক্রাইব করে, একজন সাবস্ক্রাইব করে, একজন আনসাবস্ক্রাইব করে, এই ধরনের একটা রিদমে চলতেছে। তো কালকে মেবি মাগরিবের নামাজের পর আমার যেটা হঠাৎ চিন্তা ভাবনা মাথায় আসলো, একটা আইডিয়া আসলো যে আমি চাচ্ছি যে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পর সবাই যে মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, আই থিঙ্ক না, অনেকের অনেক ভিন্ন রকমের প্ল্যান আছে। লাইক আমার কয়েকটা ফ্রেন্ড আছে, আমি যাদেরকে চিনি স্পেশালি, এক একজনের এক এক ধরনের প্ল্যান। লাইক বিজয়ের একটা প্ল্যান আছে, তার ফখরুলের একটা প্ল্যান আছে, লাইক আরিফের একটা প্ল্যান, তারপর হচ্ছে যে তারপর আর তারপর যে পারভেজ রাফিরার একটা প্ল্যান। তো আমি চাচ্ছি যে তাহলে তোমাদেরও এরকম প্ল্যান থাকার কথা, সবাই যে লাইক সবাই যে একই রকমের প্ল্যান থাকবে এরকম কিছু না, অনেকেই আছে আমার মতো ভিন্ন ধরনের প্ল্যান করে চিন্তা করে। একজন তো ইভেনিং মেইলও করছে আমাকে এই ধরনের কথা বলার জন্য, এই ধরনের জিনিস নিয়ে কথাবার্তা বলার জন্য। তো আর সবার ধারা যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হবে তারও কোনো গ্যারান্টি নেই, বাট এইগুলো ছাড়াও যে বাংলাদেশে অনেক কিছু করা আছে বা পৃথিবীতে আরও অনেক কিছু করেও যে লাইক লাইফ লিড করা যায়, ওই জিনিসগুলো নিয়ে আমি চাচ্ছি যে তোমাদের সাথে কথা বলতে। এখন আমি চাই যে আমার অন্যান্য ইউটিউবাররা কী করে, যে না অন্যান্য ইউটিউবারদের সাথে কোলাব করে, তো আমি চাচ্ছি যে আমি তোমাদের সাথে কোলাব করবো, তোমরা কীভাবে কী করছো বা কীভাবে কী করতে চাও, ওইটা নিয়ে আমি চাচ্ছি একটা ডিসকাস করতে, একটা একটা লাইভ সেশন, একটা জুম সেশন, বা বলা যায় যে একটা এরকম একটা সেশন নিবো যাতে তোমার সাথে আমার পরিচয় হবে, একটা ভালো বন্ধুত্বের মধ্যে ক্রিয়েট হবে, এবং তুমি ভবিষ্যতে কী করতে চাচ্ছ বা তোমার প্ল্যানিং কী, লং টার্ম ভিশন কী, ওইটা নিয়ে আমি কথা বলবো বা আমরা কথা বলবো। আর এইটা আমাদের ইউটিউবে আপলোড করা হবে, তারপর অন্যান্য যারা অডিয়েন্স আছে সেটা তারা তোমার সম্পর্কে জানলো, তোমার কীভাবে এতদূর আসলা, তোমার এডুকেশন সম্পর্কে জানলো, লাস্ট 12 বছরের কাহিনী সম্পর্কে জানলো, এবং পরবর্তীতে তুমি কী করলা বা তোমার লাইফের একটা ব্রড এইম কী, ব্রড ভিশন কী, ওইটা সম্পর্কে তুমি আমাদের সবাইকে জানালা। তো এটা হচ্ছে যে আমি যেটা থিঙ্ক করছি, এটা নিয়ে একটা পুল করছিলাম, এখন পর্যন্ত দেখছি মেবি 37 জন পুলে আনসার করছে। তো সবাই চাচ্ছে যে আমার ভাবি 37 জন আনসার করছে মানে 37 জনই চাচ্ছে হয়তো আসার জন্য, বাট আমি জানি না কতজন আদৌ আসবে। তা আমি চাই তুমি আসো। হ্যাঁ, তুমি যেই হোক পাড়াগাঁয়ে থাকো, আমার মতো কোনো একটা মফস্বল শহরে এরকম একটা বাসায় বসে ভিডিও করো, বা যে জায়গা থেকেই হোক, ঢাকা শহরের, নটরডেমের কোনো স্টুডেন্ট হোক, আমি চাই তুমি আসো। তুমি তোমার সাথে মানুষের সাথে তোমাকে শেয়ার করো, শেয়ার করলে আমি আমার যতদূর ধারণা শেয়ার করলে বাড়ে, কখনো কমে না। তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমি তো সেটা নোটিশ দিয়ে রাখলাম যে এটা নিয়ে আরেকবার আমি কথা বলবো। তো তোমরা যারা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমি নিচে আমার ইমেইল দিলাম, তুমি প্লিজ আমার সাথে ইমেইলে কন্ট্যাক্ট করো, আমি তেমন তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, 5-10 মিনিট কথা বলে পরীক্ষা এমন মারাত্মক কিছু হ্যাম্পার হয়ে যাবে না, আর কথা বলার পর হয়তো তোমার সাথে তারপর আমরা আমরা একটা কোলাবোরেশনে গেলাম, আমরা লাইভ সেশনে গেলাম। আমি জানি না আমার আইডিয়াটা লেম হচ্ছে কি না, বাট আমার প্রত্যেকটা আইডিয়াই হয়তো লেম থাকে, প্রত্যেকটা আইডিয়ায় বা কথাবার্তায় হয়তো লেম মনে হয়, আই ডোন্ট নো, তারপরে তো মানুষ তোমরা দেখতেছো। তো তোমাদের সাথে এটা শেয়ার করা যে আমি চাই তোমরা আসো, চ্যানেলে আসো, তোমাদের গল্পটা শেয়ার করো, বা তোমরা এইম, তোমাদের এইম কি, তোমরা কি করতে চাচ্ছো ভবিষ্যতে, ওইটা যেন অন্যান্য স্টুডেন্টরাও জানুক। আর আমি যেটা চিন্তা করি যে শুধুমাত্র মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি ছাড়াও পৃথিবীতে অনেক কিছু আছে, হ্যাঁ পৃথিবীতে আরও অনেক কিছু আছে, ওই জিনিসটা যখন আমরা সবাই এক্সপ্লোর করতে পারবো, তখন এই যে যে লাইক মেডিকেলের জন্য 1,20,000 মানুষ অ্যাপ্লাই করে, তার মধ্যে থেকে জাস্ট 4,200 সামথিং বা 4,400 সামথিং চান্স পায়, বা ইঞ্জিনিয়ারিংয়ের সাইট সিট আছে 4,000, তো
অনেক কিছু আছে পৃথিবীতে, হ্যাঁ, যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ছাড়া, আবার ইভেন মেডিকেলের কথাও বলতে থাকবে, কেউ যদি ধরো মেডিকেলের জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে তাকেও আনা যাবে, কোনো সমস্যা নাই। তো এই আর কি, ভিডিওটা আর বড় করছি না, এটা নিয়ে হয়তো আরও একদিন আরেকবার আমি ডিসক্লেইমার দিব, বা ধরো যে আরেকবার আমি একটা নোটিশ দিব। বাট আমি চাই যে আজকে অন্তত পক্ষে 10-12 জন যেন আমাকে ইমেল করে, এটলিস্ট যে 10-12 জন যেন আমি মানুষ যে পাই, যে এটলিস্ট আমি 10টা ভিডিও এরকম বানাতে পারবো, 10টা টাইপের ভিডিও বানাতে পারবো। তো এমনিতেই আমার কাছে আরো 4-5 জন ফ্রেন্ড আছে যারা ভিন্ন লেভেলের চিন্তা করতেছে, এক একটা মাস্টার মাইন্ড। তোমরা যদি আমি আনি, তুমি তো আমার সে থেকে অবাক হচ্ছে যে আমি এইভাবে চিন্তা করি, এই করি, সেই করি, এক একটা পুলা মানে কি কি লেভেলের চিন্তা করে, কি লেভেলের এইম করে চলছে লাইফে, যে আমি অবাক যাই যে একটা ছেলে লাইক ওচা ছেলে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবে। তো স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ার জন্য তার অবশ্যই ইসিএ ভালো থাকা লাগবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা ভালো থাকা লাগবে, এই জন্য সে ওই প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা, এই অলিম্পিয়াড, ওই অলিম্পিয়াড পড়ালেখা লাগবে। এমনিতে কলেজে পড়ে পড়ালেখা এমনিতেই ভালো, তারপরেও দেখা গেছে যে এই অলিম্পিয়াডে যায়, ওই দিন যা ঢাকায় যাচ্ছে, তে এই ওই সিলেটে যাচ্ছে, এই প্রতিযোগিতা ওই প্রতিযোগিতা, কত কি মানে পুলাবাহিনী যে এত অ্যাডভান্স লাইক আমি চিন্তা করতে পারি না। আমি জানি ঢাকা শহরের ছেলেমেয়েরা আরও অ্যাডভান্স থাকে। তো একটা জিনিস হচ্ছে যে কি, আমি যে জিনিসটা এখন এখন এসে বুঝতে পারতেছি, আমি চাচ্ছি যারা আমার যে জুনিয়র আছে বা এখন পর্যন্ত যারা বুঝতে পারে নাই, ওইটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আরেকটা জিনিস আছে, আমি একই সাথে শিখতে খুব ভালোবাসি। ধরো তুমি নটরডেমের একটা স্টুডেন্ট বা খুব ভালো একটা কলেজের স্টুডেন্ট বা ভালো এক্সপোজার পেয়েছো বা তোমার অনেক কিছু করার আছে, তো তোমার অনেক কিছু করা আছে, তুমি অনেক কিছু করতে পারবা, অনেক কিছু তোমার পটেনশিয়ালিটি আছে, তুমি আমার সাথে সেইটা শেয়ার করো, আমি তোমার কাছ থেকে শিখলাম, শিখলে তো কোনো ক্ষতি হবে না। এমন কিছু না যে আমি, তুমি যদি আমাকে মেডিকেলের জন্য ইন্সপায়ার করো, আমি মেডিকেলে এমনভাবে পড়াশোনা করলাম তোমার সিটটাই হারিয়ে গেল, এইরকম আসলে ওয়ার্ক করে না, এইভাবে আমি থিঙ্ক করি না আসলে। আর আমি যেটা থিঙ্ক করি সেটা হচ্ছে যে আমি কম্পিটিশনে বিশ্বাস করি না, এই কথা আমি সবসময় নিজেকে বলি, আমি কোলাবোরেশনে বিশ্বাস করি, আমি কোঅপারেশনে বিশ্বাস করি। তো এটা বলি আজকে ভিডিও শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।